নমস্কার। এখন অঙ্ক শেখার যে পর্যায় নিয়ে আমরা কথা বলবো তা হলো অঙ্ক বা সংখ্যা নিয়ে শিশু মনে ধারণার বিকাশ কিভাবে হয়। প্রাথমিক শিক্ষায় শিশুর অঙ্ক পাঠ্যক্রমে যে তিনটি বিষয় সবথেকে প্রয়োজনীয় উপাদান রূপে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয় তা হলো তিনটি, সংখ্যা ও সংখ্যা নিয়ে কাজ, নাম্বার অ্যান্ড দেয়ার অপারেশনস, পরিমিতি মেজারমেন্ট এবং ব্যক্তি সংক্রান্ত চিন্তাধারা বা স্পেশিয়াল থিঙ্কিং। এই অংশে আমরা জানাতে চেষ্টা করছি এই তিন বিষয়ে কিছু উপায় যাতে শিশুদের অঙ্ক শেখানোর পরিকল্পনা করার সময় আপনারা নিজেদের কিছু প্রথা উদ্ভাবন করে নিতে পারেন। সাধারণত গুনতে শেখাটা ক্লাস ওয়ানে ভর্তি হওয়ার যে কোনো শিশু প্রথমেই শিখে নেয়। অন্তত প্রত্যেকটা শিশু এক থেকে দশ এই সংখ্যাটা মুখস্থ করে জেনে নেয়। কিন্তু সংখ্যার ধারণা ঠিক মতো তৈরি করতে হলে শিশু মনে প্রাথমিকভাবে কিছু ধারণা তৈরি করে নিতে হবে যাকে আমরা বলতে পারি প্রি কনসেপ্টস বা প্রি কনসেপ্টস অফ নাম্বারস, সংখ্যা নিয়ে পূর্ব ধারণা। সংখ্যা শেখার আগেই এই ধারণাগুলো শিশুদের মনে স্কুলে ভর্তির আগেই তৈরি করানো যায়, অর্থাৎ 7 বছর বয়স হবার আগেই। মেলানো, শ্রেণী বিভক্ত করা, তুলনা বা কম্পেয়ারিং, ক্রমানুসার বা অর্ডারিং, ভাগ ভাগ করা বা সাব আইটাইজিং, আসুন এইগুলো নিয়ে এক এক করে আমরা একটু আলোচনা করি। প্রথম হলো মেলানো বা ম্যাচিং। একের সঙ্গে অন্য বস্তুর সাদৃশ্য বুঝতে শেখানো হলো মেলানো। আমাদের সংখ্যা প্রণালীর একেবারে মূলে আছে মেলানো। একজন বাচ্চা যদি তার কাছে যতগুলো খেলনা আছে তার সঙ্গে একটা করে চকলেট রেখে বলতে পারে আমার যতগুলো খেলনা আছে ততগুলো চকলেট আছে, বা আমার প্রত্যেকটা খেলনার সঙ্গে একটা করে চকলেট আছে, তখন সে কিন্তু মেলাতে শিখে গেল। মেলানোর এই ক্ষমতা পরের আরও আরও কঠিন কাজ, সংখ্যার সঙ্গে বস্তুর চিরকালীন সম্পর্ক বা সংখ্যা ব্যাপারটা কী, কেন কাজে লাগে, এইসব বুঝতে সাহায্য করবে। দ্বিতীয়ত, শ্রেণী বিভক্ত করা বা সর্টিং। শিশুদের ক্ষেত্রে বিভিন্ন বস্তুর বৈশিষ্ট্য লক্ষ্য করে তাদের মধ্যে সমবৈশিষ্ট্যতা অর্থাৎ এক রকমের ব্যাপার নিয়ে ভাগ করে দেবার ক্ষমতা, তাকে বলা হয় সর্টিং বা শ্রেণী বিভক্ত করা। তুলনা, বিভিন্ন বস্তু দেখে তাদের মধ্যে বৈসাদৃশ্য খুঁজে বার করে সেইভাবে বিভক্ত করার ক্ষমতা। এই যেমন ধরুন বড় ছোট, গরম ঠান্ডা, মসৃণ খসখসে, লম্বা বেঁটে, ভারী হালকা, এইগুলো হলো তুলনা করার ক্ষমতা। দুটো বা তার বেশি সংখ্যক বস্তু বা পরিমাণের মধ্যে এই ধরনের তুলনীয় বিচার করা শিশুদের জন্য খুবই প্রয়োজনীয়। স্কুলে আসার আগে বাচ্চাদের এই প্রকার বেশি বা কম বা সমান
চোখে দেখে এই ধরনের তুলনা করার বিষয় জেনে যাওয়া উচিত ক্রমানুসার বা অর্ডারিং। ক্রমানুসার হল সংখ্যা প্রণালীর নাম্বার সিস্টেমস তার ভিত্তি। বস্তুসমূহ ক্রমানুসারে সাজানো শিশুদের শিখতেই হবে, যাতে বস্তুগুলি একবারই মাত্র তারা গুনতে হয়। সংখ্যা সাজানো শিখতে গেলে সমস্ত বস্তুকে কোনো এক ক্রমানুসারে সাজানো সর্বাগ্রে শিখতে হবে। ধারাবাহিকতা বা ক্রমানুসারতা তার অর্থই হল বস্তুসমূহকে তাদের আয়তন, লম্বা বা উচ্চতা কোনো হিসেবে পরপর সাজিয়ে যেতে হবে। শিশুকে কোনো নির্দেশ দেবার সময় এই রকম ক্রমপর্যায় সূচক কথা তাদের বলতে হবে, প্রথম, দ্বিতীয়টা, তৃতীয়টা, এই রকম। একটু বোর্ডটা দেখা যাক। একই রকমের পাঁচটি বস্তু আমরা বললাম, প্রথম এটি, প্রথম এটি, দ্বিতীয় এইভাবে, পঞ্চম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। শিশু জেনে গেল যে এখানে পাঁচটি বস্তু আছে বা পাঁচটি বল আছে বা পাঁচটি গোল আছে। এইটা হলো ক্রমানুস। এছাড়া তারপরের যে অংশটা, অর্থাৎ ভাগ ভাগ করা, সাব আইটাইজিং, এটা কীরকমভাবে শেখানো যায়? ধরুন একটা গুচ্ছ আছে, একটা আঙুরের গুচ্ছ, অনেকগুলো আঙুর রয়েছে, অনেকগুলো আঙুর রয়েছে, কতগুলো আছে শিশুদের জানতে হবে, গুনতে হবে। করা হলো কি, তিনটে আঙুর এখান থেকে ছিঁড়ে নেওয়া হলো, একটা গুচ্ছ, আর একটা, তিনটে আঙুরে আর একটা গুচ্ছ, মোটামুটি সেটা জানতে পারছে, ছিঁড়ে ছিঁড়ে রেখে দিতে লাগলো। এরকমভাবে নিয়ে গেলে মোটামুটি কিছুদিন পরে, এখনই না, কিছুদিন পরে তার একটা ধারণা হয়ে যাবে মোটামুটি কতগুলো জিনিস এর ভেতর আছে। এই যে গোনবার পদ্ধতিটা, একে বলা হয় সাব আইটাইজিং। শিক্ষার একেবারে গোড়ার দিকে এই ধরনের ধারণা বা ওয়ান টু থ্রি, এক দুই তিন, প্রথম দ্বিতীয় তৃতীয়, এইভাবে যে ধারণাগুলো, এটা সংখ্যা গোনা সম্বন্ধে একটা ধারণা মোটামুটি তাকে একটা দক্ষতা দিতে পারে। তবে এটাকে আমরা কিন্তু সংখ্যা জ্ঞান বলবো না, এটা শুধু তার একটা ধারণা তৈরি করা হলো। এরপরে কীভাবে সংখ্যার ধারণাটা কীভাবে তৈরি করা যায়, অর্থাৎ কীভাবে তার জ্ঞানটা বাড়ানো যায়, সেটা হলো সংখ্যা গোনা, সংখ্যার ব্যবহার এবং সংখ্যা নিয়ে কাজ, কাউন্টিং, ইউজ অব নিউমেরালস অ্যান্ড অপারেশন উইথ নাম্বারস, এইগুলো হচ্ছে তার সংখ্যা নিয়ে জ্ঞান। আমরা প্রথমে শুনি সংখ্যা গোনা, কাউন্টিং কীভাবে তাকে দিয়ে শুরু করানো যায়। সবথেকে সাধারণ ব্যবহার হলো গোনা, আমরাও জানি। গোনার কাজে আসলে দুটি ধাপ থাকে। প্রথম হলো একটা সংখ্যার এমনভাবে একটা নাম দেওয়া হয় যাতে পরের পর সেই সংখ্যাগুলোর নাম অন্য কোনো বস্তুকেও দেওয়া হয়। যেমন আমরা দেখিয়েছিলাম আগে, প্রথম বল, দ্বিতীয় বল,
তিন নম্বর বল, অর্থাৎ সংখ্যার একটা নাম দিয়ে বস্তুর সঙ্গে তার সম্পর্ক তৈরি করে দেওয়া। এই যে ধরনের ব্যাপারটা, একে বলা হয় সংখ্যার অর্ডিনাল অ্যাসপেক্ট। এই দেখুন, এইখানে অর্ডিনাল অ্যাসপেক্ট, ক্রমপর্যায় সূচক প্রকৃতি, এইটা হলো একটা সংখ্যার একটা নিজস্ব প্রকৃতি। এই ক্রমপর্যায় চেনার ক্ষমতাটা শিশুর 3 থেকে 5 বছর বয়সের সময় হয়ে যায়। সংখ্যাদের নামটা জানা, তুলনা করে তারকে ক্রমপর্যায়ে রাখা, যেগুলো আগে একটু আগে আমরা বোর্ডে দেখিয়েছি, এইগুলো আয়ত্ত করার পর। যেমন ধরা যাক এইরকমভাবে আর একবার, একটা বল, একটা বস্তুর সঙ্গে সে মিলিয়ে দেখল, তারপরে একটা দুটো বিস্কুট, বা তিনটে মাছ, আলাদা আলাদা বস্তু, সংখ্যা 1, 2, 3। এইভাবে সে একটা একটা করে সংখ্যা বিভিন্ন বস্তুর ক্ষেত্রে জানতে শিখে যাওয়া। এইরকম ক্রমপর্যায় সূচক যে প্রকৃতি সংখ্যার, অর্থাৎ অর্ডিনাল অ্যাসপেক্ট যেটা, সেটা শেখায় একটা গুচ্ছের মধ্যে, একটা জায়গার মধ্যে কোন বস্তুটা কোন জায়গায় আছে, কতগুলো সংখ্যা আছে, এই সমস্ত। আর গোনার দ্বিতীয় এবং শেষ ধাপ হল তার পরিমাণবাচক প্রকৃতি, অর্থাৎ একটা গুচ্ছে কতগুলো আছে, মেনিনেস। এটাকে বলা হয় কার্ডিনাল অ্যাসপেক্ট। এইখানে এটা একটা গুচ্ছের মধ্যে, যেমন আঙুরের গুচ্ছে আমরা দেখলাম 15টা আঙুর ছিল তার মধ্যে, এই হচ্ছে সংখ্যার দুটো প্রকৃতি। একটা জানায় সে পর পর কোথায় আছে কত, আর দ্বিতীয় জানে কতগুলো আছে। একের পর এক বস্তু বা প্রত্যেকটা নামের সঙ্গে তার ক্রমপর্যায় যে সূচক যে প্রকৃতি, এইগুলো শিখতে পারা, এইটা হলো ক্রমপর্যায় শেখানোর ক্ষমতা। অবশ্য ক্রমপর্যায় প্রকৃতি 1, 2, 3 পর পর গোনা, এটা জেনে গেলেই একসঙ্গে কতগুলো বস্তু আছে সেটা জেনে যেতে পারে না, সে জানে 3 নম্বর, এটা 3টা, কিন্তু এই জায়গাটায় যে 3টে আছে সেটা চট করে বুঝে উঠতে পারে। এটা আর একটু বড় হলে, এই আর একটু বড় হলে তখন সে জেনে যাবে। এছাড়া তৃতীয় আর একটা প্রকৃতি আছে সংখ্যার, সেটাকে বলা হয় কনজারভেশন, চিরকালীন ধর্ম। সংখ্যা একই থাকে, তাকে যেভাবেই রাখো। একটা ছোট্ট উদাহরণ দেখানো যাক, বুঝতে পারবেন। একটা সারিতে 5টা বল রাখা রইল, একটু একটু ছড়িয়ে ওই 5টা বলই রাখা হলো। একটা ছোট শিশুকে, 5 বছরের কম বাচ্চা, তাকে যদি বলা হয় কতগুলো বল আছে বলো তো কোনটা সারিতে, সাধারণভাবে আশা করা যায় সে বলবে নিচের সারিতে বেশি বল আছে। একই সংখ্যক বস্তুকে ছড়িয়ে লিখলে যে সংখ্যার পরিমাণ বেড়ে যায় না, সেই ধারণাটা তখনও সে শিখে উঠতে পারেনি। এই ধারণাটাকে বলা হয় চিরকালীন প্রকৃতি বা কনজারভেশন।
এটা আর একটু বড় ছ বছর বয়স হলে তখন সে বুঝতে পেরে যাবে যে যেভাবেই লেখো না কেন সংখ্যা থাকে ওই এক। এইরকমভাবেই আবার দৈর্ঘ্যের, আয়তনের, ঘনত্বের এইরকম চিরকালীনতা, এটা বুঝবে আর একটু বড় হয়ে গেলে। এবং এই সংখ্যার এই চিরকালীন ধর্মটা বুঝে যাওয়ার পর, অর্থাৎ চারের পর পাঁচ এইরকম সময়, তখন সে সমস্ত সংখ্যাগুলোকে নিয়ে দল বানাতে, গুচ্ছ বানাতে এইগুলো সে শিখে যাবে। দ্বিতীয় যে ধারণা তৈরি হবে সংখ্যার, সেটা হলো ব্যবহার করার ধারণা। এই যে সংখ্যা এতদিন আমরা বলেছি শিশুরা মুখস্থ করে এক থেকে দশ অবধি গুনে যায়, এই যে লিখে যখন সেটা দেখে, যখন সে বলে এক দুই, এই যে শব্দগুলো, এই শব্দগুলোর প্রতীক যে এই এক বা দুই, এইটা জানানো হলো সংখ্যার ব্যবহারের প্রথম ধাপ। অর্থাৎ সে এতদিন বলে এসছে এক, সেটা দেখতে এই রকম, এইটা হলো এক, মুখে বলছে এক, সেটা লিখে দেখাতে হবে এইটা হলো এক, দুই, ঠিক এইভাবে। এই যে লিখিত প্রতীকের ধারণা, এইগুলো যেমন একটা শিশুকে একটা বস্তু দেখিয়ে চেনাতে হয় এইটা হলো বল, এইটা হলো মাছ, ঠিক সেই রকম সংখ্যা দেখিয়েও তাকে জানাতে হবে এইটা হলো এক, এইটা হলো দুই, তুমি যেগুলো বলছিলে তার দেখতে এই রকম, সেটা এইভাবে লিখতে হবে। এই সংখ্যার একক যে সংখ্যাগুলো, অর্থাৎ শূন্য থেকে নয়, এই সংখ্যাগুলোর থেকে পরিচয় যখন তার হয়ে যাবে, এর পরে তখন দশমিক প্রথায় এককের ঘরে, দশকের ঘরে, শতকের ঘরে এগুলো আস্তে আস্তে শিখতে হবে। কিন্তু এগুলোর যে স্থান মূল্য, অর্থাৎ প্লেস ভ্যালু যেটা বলা হয়, সেইটা শিখতে গেলে সেটা আরও আরেকটু বয়সে, দশ এগারো এইরকম সময়ে তখন থেকে সে শিখতে পারবে। তবে ব্যাপারটা হচ্ছে দশ পর্যন্ত শেখানো যেতে পারে, তাকে বলে যে এটা এককের ঘর, এটা দশকের ঘর, মোটামুটি একটা আন্দাজ দেয়া যেতে পারে। এখানে এক লিখলে এর মানে এক, কিন্তু এখানে এক লিখলে এর মানে দশ, এই ধারণাটা ধীরে ধীরে তৈরি হবে, শতক আরও পরে তৈরি হবে। এবং তৃতীয় যেটা হচ্ছে সংখ্যা নিয়ে কাজ, অর্থাৎ ইউসেজ অফ নিউমেরালস, অপারেশন উইথ নাম্বারস, সংখ্যা নিয়ে সে কাজ করা শুরু করবে। মানে মোটামুটিভাবে ছ বছরেই সে মোটামুটি যোগ বিয়োগ এগুলো করতে শিখে যায়, কিন্তু সেগুলো বস্তু নিয়ে নিয়ে, এই একটা এর সঙ্গে একটা জুড়লে দুই, এই কাজগুলো এইরকমভাবে সে ছ বছর থেকে শুরু করে দিতে পারে। কিন্তু কিছু শিশু আরেকটু বেশি তাও করতে পারে, তার থেকে আরেকটু বেশি করতে, বেশি শিশুকে জানতে গেলে সাধারণভাবে সে নয় থেকে এগারো, তারা এইভাবে এক দুই যোগ বিয়োগ এইগুলো, বা এটা সরিয়ে নিলে দুই থেকে এক কমে গেল, এই ধারণাগুলো সাধারণভাবে একটু বেশি বয়সে হয়। মানসিক বিকাশের দৃষ্টিতে দেখতে গেলে শিশুরা যখন যোগ করতে শেখে, সেই সময় গুণ করতেও মোটামুটি একটা আন্দাজ করতে পারে, সবাই না, কিছু শিশু, কিন্তু স্কুলে গুণ শেখানোর কাজটা আরেকটু বেশি বয়সে, ক্লাস থ্রি নাগাদ, অর্থাৎ নয় দশ ঠিক সেই সময় শুরু করা হয়। আর গুণ করার যে সমস্ত নীতি বা নিয়ম এগুলো আছে, সেটা আরেকটু পরে তৈরি করা যায়।
এরপরে আমরা যেটা আর একটা বিকাশ যেটা হয় সেটা হচ্ছে পরিমাপের ধারণা বিকাশ, ডেভেলপমেন্ট অফ মেজারমেন্ট কনসেপ্টস। একজন শিশু মনস্তত্ত্ববিদ এবং জ্ঞান সংক্রান্ত বিজ্ঞানী জঁ পেয়াজে, তার বিশাল গবেষণা, তার উপর ভিত্তি করে এটা বোঝা গেছে যে শিশু মনে এই পরিমাপের ধারণা কিভাবে বিকশিত হয়। তিনি বলেছেন যে সংখ্যার দুটো প্রণালী, একটাকে বলে চলমানতা, একটাকে বলে চিরকালীনতা। এই দুটো জিনিস, এই ধারণা দুটোর বিকাশের ওপর শিশুর মনে পরিমিতির বিকাশ নির্ভর করে। একটা উদাহরণ দিয়ে বোর্ডে দেখাই জিনিসটা কী করে ব্যাপারটা ঘটে, বুঝতে বেশি সুবিধা হবে। মনে করুন স্কুলের মাঠ, এইটা এই স্কুলের মাঠে একটা জায়গায় একটা আয়তাকার জমি আপনি এঁকে দিলেন। এইবার একটি শিশুকে, তাকে একটা গাছের ডাল ভেঙে, মোটামুটি এইরকমই লম্বা এইরকম একটা গাছের ডাল ভাঙলেন, একটা গাছের ডাল এরকম বেড়ে আছে, এটা দিলেন, দিয়ে বললেন এইটা মেপে এইখানে তুমি এইরমই একটা ছবি আঁকো। তো শিশুটা কী করলো, এইটা নিল, মোটামুটি এইরকম যে এই ডালটা যতটা লম্বা এটা ততটা এরকমই, এইরকম নিয়ে মাপলো, মেপে এটা এটার এই লম্বাটাকে মনে করুন আমরা বললুম এটা হচ্ছে ক, এটা এতটা লম্বা ক, সংখ্যা জেনে গেছে অতটা, এইটাও মনে করুন একটা লঙ্কা ওকে দেয়া হলো প্রায় সমান কিন্তু খ, এটা আর একটা জিনিস, এটা একটা জিনিস, এটা আর একটা জিনিস। ও করলো কি, এটা দিয়ে মেপে এইখানে আর একটা ওই রকমই এঁকে ফেলতে পারলো, এবং ধরুন সেই এই লম্বাটাও হলো গ। এখন শিশুটা যদি তাকে ঠিক মতো বোঝানো যায়, উৎসাহিত করা যায়, শিশুটা নিজেও বুঝতে পারে, তখন ব্যাপারটা এরম দাঁড়াবে যে ক সমান খ সমান গ। এবং যখন এই ঘটনাটা ঘটবে তখন সে বুঝতে পেরে যাবে যে এই দৈর্ঘ্যটা, এই মাপটা, এই মাপটা এইখানেও এসেছে আর এইখান থেকে এইখানেও চলে গেছে, সমান মাপ, একই মাপ এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে। এই যে ধর্মটা, এই ধর্মটা হলো চলমানতা, পরিমিতির চলমানতা। তখন সে বুঝতে পেরে গেল যে একটা মাপ এখান থেকে ওখানে নিয়ে যাওয়া যায়। দ্বিতীয় যে প্রণালী জঁ পেয়াজে বলেছেন চিরকালীনতা, সেটা কি, একটু আগে আপনাদের আমরা দেখিয়েছি মনে আছে সেই পাঁচটা বল ছোট করে রেখে বড় করে রেখে, আর একটা উদাহরণ দেখা যাক। একবার চিরকালীনতা আপনাদের বলা হয়েছে, আর এক রকমের দেখুন, একটা লাইন টেনে দেওয়া হলো, সমান মাপের একটা লাইন আমরা এখান থেকে টেনে দিলাম। এইবার একটা ছ বছরের শিশু, তাকে যদি বলা হয় বলো তো কোন লাইনটা লম্বা বেশি, সে বলবে এই নিচের লাইন, এটা লম্বা বেশি, কেন, কারণ এর শেষটা একটু দূরে আছে, কোনটা দূরে সেটা দেখে ও বলে দেবে এটা লম্বা বেশি। যখন সে বুঝতে পেরে যাবে যে না না না,
এটা শুরুও হয়েছে একটু পেছন থেকে, তার মানে এটা এবং এটা সমান, সেই সময় ও কিন্তু বুঝতে পেরে গেল এটা চিরকালীনতা, অর্থাৎ যেখানেই রাখো একই পরিমিতির জিনিস, এখানে রাখো কি ওখানে রাখো, এটা চিরকালীন সত্য, এইটা হলো চিরকালীনতা। এইটা ছয় থেকে সাত বছরের শিশুরা জানতে পেরে যায়, এবং আপনারা লক্ষ্য করে দেখবেন সেই ছয় থেকে সাতের শিশুরা তখন ওই হাত দিয়ে মেপে একটা দৈর্ঘ্য বলতে পারে, ওই দড়িটা কত লম্বা, মোটামুটি এতটা লম্বা, ওই দড়িটা আসে সে জেনে গেল চলমানতা এবং চিরকালীনতা, এই দুটো জিনিসই তার পক্ষে আয়ত্তে এসে গেল, অর্থাৎ পরিমিতির ধারণা তার শুরু হয়ে গেল। আরেকটু বয়স অর্থাৎ আট থেকে দশ, সেই সময়ে এই শিশুরা তখন একটা ছোট একক, অর্থাৎ একটা যেমন ধরুন স্কেলের মাপ ধরে রেখে 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 লম্বা লাইন টানা, ছোট একক নিয়ে একটা বৃত্ত আঁকা, এই সবগুলো তাদের আয়ত্তে এসে যায়। সেই আট দশ বছরের আগে পর্যন্ত এই সমস্ত ধারণা তার ছিল একটা মোটামুটি আন্দাজ, সংখ্যা জানত, লম্বাইও দেখেছে, কিন্তু দুটোর মধ্যে যে একটা সঠিকভাবে একে জিনিসটাকে এক করে দেয়া যায়, এক রকমভাবে প্রকাশ করা যায়, এই জিনিসটা আরেকটু বেশি বয়সে এসে যায়। এবং সব শেষে যেটা আমরা জানবো সংখ্যার ব্যবহার, সেটা হলো ব্যাপ্তি সংক্রান্ত চিন্তাটা, স্পেশিয়াল ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট অফ স্পেশিয়াল থিঙ্কিং। প্রথম দিকে অর্থাৎ ছয় সাত বছর বয়স থেকে কোনো শিশুর এই বিশ্ব জগৎ সম্বন্ধে খুব একটা ধারণা থাকে না, চারদিকে ছবি মনে করে রাখার ক্ষমতা কম থাকে, এক এক রকম বস্তুর সঙ্গে আর এক রকম বস্তুর তফাত এটা বোঝার ক্ষমতাও থাকে একটু কম, কাগজে সে আঁকিবুকি করা শুরু করে দিয়েছে, মোটামুটি তিনের পর থেকে আরেকটু বড় হয়ে তখন সে বুঝতে পারছে যে এই বস্তুটা একটা বন্ধ জায়গা দেখাচ্ছে, কিন্তু এইটা এটা বন্ধ জায়গা দেখাচ্ছে না, এই ধরনের ধারণাগুলো তখন তার মনের মধ্যে এসে যায়। তারপরে আরেকটু বড় হলে তার মাথায় আসে এইটাকে বর্গক্ষেত্র বলে, এইটা বর্গক্ষেত্র নয়, এটা আয়তক্ষেত্র, একটা ধারণা তৈরি হয়। কিন্তু আরও সঠিকভাবে আরও বড় হলে সে জানতে পারে যে হ্যাঁ এইটা বড়, বা এইটা এইটা একটা রম্বাস, এই ধারণাগুলো আরেকটু পড়ে তার শুরু হবে। এবং আরও বড় হয়ে গেলে অর্থাৎ এগারো বারো বা ওই রকম সময়ে তখন সে দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক ছবি দেখে বুঝতে পারবে, অর্থাৎ ছয় থেকে আরম্ভ হলো খোলা বা বন্ধ জায়গা তফা, তার থেকে আর একটু বড় হয়ে বর্গক্ষেত্র বৃত্ত ত্রিভুজের পার্থক্য বোঝা, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র রম্বাস আঁকতে পারা, দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক ছবি বুঝতে পারা, এইগুলো শুরু হয়। তা এইভাবে তাদের ধারণার বিকাশ ঘটে। ঘটনাটা একটু অনেক কিছু বলে ফেলা হলো, একটা সংক্ষেপে জিনিসটাকে দেখা যাক কীভাবে হয় এই সমস্তটাকে একটা ছবির মতো করে। এইটা হলো বয়স, সংক্ষেপে দেখা যাক আমরা কী করলো, কীভাবে শিশু মনে ধারণার বিকাশ ঘটলো। এইটা বয়স এক দুই করে বারো অবধি। এইবার কী হচ্ছে, মোটামুটি দুই থেকে চারতে সংখ্যার একটা তার পূর্ব ধারণা ছিল, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে সে গোনা গোনা শিখলো, সংখ্যার ব্যবহার শিখলো, এইবার সংখ্যা নিয়ে একটু কাজ শুরু করলো, সে সংখ্যার চলমানতা চিরকালীনতা এই ব্যবহারগুলো শুরু হলো,
এইভাবে একটির পর একটি করতে করতে বয়স হিসেবে যেতে যেতে সব থেকে শেষে সে দ্বিমাত্রিক ত্রিমাত্রিমাত্রিক ছবি আঁকা সমস্ত শিখে গেল। ঠিক এইভাবে ধীরে ধীরে ওপর একসঙ্গে হয়, কিছু একটার ওপর একটা লেগে যায়, এরমই না যে এটা শেষ হলেই ওটা শেষ, এটা শিখতে শিখতে দ্বিতীয়টাও শেখে, সেইটাই এখানে দেখানো হচ্ছে। এইভাবে মোটামুটি তার ধারণার বিকাশ হতে থাকে। এরপরে তাহলে আমরা দেখব যে প্রথম শৈশবে তখন সে অঙ্কটা শেখে কীভাবে। এতক্ষণ আমরা করলুম সংখ্যা নিয়ে, তার ধারণার বিকাশ হলো, এবার সে অঙ্কটা শেখে কীভাবে সেইটা আমরা বলব। কীভাবে শিখতে যখন যায় এটাও দেখব যে অঙ্কে ভয় কীভাবে আসে, এবং সেই ভয়টাকে দূর করে তাকে কীভাবে অঙ্ক শেখানো যায় বেশ আনন্দের মতো করে, তাও আমরা শিখব। এখন দেখা যাক প্রথমে যে সে অঙ্কটা শেখে কীভাবে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ডেভিড হোয়াইট ব্রেড তাঁর গবেষণাতে জানিয়েছেন সংক্ষেপে যে এমন কোনো একটা মাত্র বা একই ব্যাপার নেই যা দিয়ে শিশুকে অঙ্ক শিখিয়ে দেওয়া যায়, সব শিশুকে। এর বিভিন্ন রকম পদ্ধতি আছে, বিভিন্ন রকম অনুভূতি আছে যার উপরে অঙ্ক শেখা হয়। তিনি ডেভিড হোয়াইট ব্রেড তিনি নটি তথ্য দিয়েছেন যে মোটামুটি এইভাবে শিশুর মনে অনুভূতিগুলো আসে, আমি আপনাদের পড়ে শোন। স্কুল পৌঁছানোর অনেক আগে বাড়িতেই শিশুর অঙ্ক শেখা হয়। অঙ্ক শেখা ব্যাপারটা আসলে বুঝতে পারা, এই কথাটার কিন্তু মূল্য খুব, এই কথাটা এখন শুনে রাখুন, অঙ্ক শেখা ব্যাপারটা আসলে বুঝতে। পরেরটাই, আগেকার যুগে নির্দিষ্ট প্রথা নিয়ম ও ধাপ, আজকালের ভাষায় বলা যায় অ্যালগোরিদম, বারবার অভ্যেস করিয়ে অঙ্ক শেখানোর যে পদ্ধতি ছিল তা বাতিল করে শিশুর নিজের গণনা, অঙ্ক কষা ও প্রশ্ন সমাধানের পদ্ধতির ওপর জোর দেওয়াই হলো অঙ্ক শেখানো। আরও শুনুন, অঙ্ক হলো এই পৃথিবীকে ভালোভাবে জানার ও ব্যাখ্যা করার এক শক্তিশালী অস্ত্র, তাই পাঠ্যক্রমের মূল যেন জীবনের প্রকৃত ঘটনাকে আধার করে। অঙ্ক দিন প্রতিদিনের ঘটনাবলী ফুটিয়ে তোলে, জীবনের সঙ্গে সম্পর্ক রেখে যেন চলে। যুক্তিনির্ভর অঙ্ক শেখা, অঙ্ক শেখা অবশ্যই যুক্তিনির্ভর, কিন্তু সেটা হলো কর্মনির্ভর, হাতে কলমে এই শেখাটা দরকার। যুক্তিনির্ভর অঙ্ক শেখা সংখ্যা লিখে লিখে অঙ্ক কষাতে জোর কম দেয়, বেশি দেয় শিশুর মনে অঙ্কটা কি ছবি ফুটিয়ে তোলে তার ওপর, খুব বেশিভাবে এই জিনিসটা চিন্তা করতে হবে। অঙ্কটা একটা ভাষাও বটে, একটা ছবিও দিচ্ছে, একটা গল্প তৈরি করছে, এই যে ধারণাটা শিশুর মনে কীভাবে তৈরি করে দেয়া যায়, এইটা হলো অঙ্ক শেখানো। অঙ্কে মাস্টার হতে গেলে শিশু ও শিক্ষক দুজনের আসল হাতিয়ার হলো ভাষা। কাগজ পেন্সিল ব্যবহার করে অনুশীলনীর সমাধান নয়, প্রশ্নটা দেখো উত্তরটা লেখো হয়ে গেল সব, তা নয়, ভাষাটা এইভাবে তৈরি হয়েছে, এই বলতে চাইছে, আমাকে এই করতে হবে, এই হলো অঙ্ক শেখা। এবং সেই শিশুকে সে কী করছে এই কথাটা বলতে উৎসাহিত করতে হবে, তুমি কী করছো, কেন করছো, এইটা উৎসাহ দিতে হবে তাকে। এবং সব শেষে, কম গুরুত্বপূর্ণ নয়, অঙ্ক শিখতে গেলে ভুল হবে, এটি অতি সাধারণ ব্যাপার,
এইটা জানাতে হবে। সঙ্গে এটাও জানাতে পারেন যে কোনো কাজ করে না তার কোনো ভুল হয় না, অতএব কাজ করলে ভুল হতে হবে, চেষ্টা করো ভুল যেন বেশি না হয়। এই ধরনের ব্যাখ্যা, ভুল হলে যদি সমালোচনা বা বকুনির ভয় না থাকে, শিশু তখন সাহস করে নিজের মতো এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। একেবারে প্রচণ্ড সত্য নটি তথ্য, তাই নয়? আসুন এগুই, তাহলে অঙ্ক কীভাবে শেখা যায়, কুটি মূল চিন্তাধারা অঙ্ক শেখার পেছনে কি আছে সেটা আমরা জানলুম, আপনার একমত, কিন্তু ক্লাসের মধ্যে কীভাবে এই তথ্যগুলি কাজে লাগাবেন একবার দেখা যাক। বস্তু হাতে নাড়াচাড়া করা, যুক্তি নির্ভর অঙ্ক হলো কর্ম নির্ভর, মনে করুন সেই কথাটা এর আগে বলা হয়েছে, আপনারা দেখেছেন ছোটোবেলা থেকে দেখেছেন, বস্তু হাতে নাড়াচাড়া করলে শিশুরা খুব অল্প বয়সেই অঙ্কে দক্ষতা অর্জন করতে শুরু করে। এইটাও এক দুই এই ধরনের নাড়াচাড়া করে শেখা, এইভাবে এটা চিরকাল চলতে থাকে। গোনা, শ্রেণী বিভাগ করা, তুলনা করা, যোগ বিয়োগ গুণ ভাগ করা ইত্যাদি কাজ বস্তু নাড়াচাড়া না করলে শিশুদের আয়ত্তে আসে না। জানা অজানা নতুন রকমের বিভিন্ন বস্তু খুশি মতো নাড়াচাড়া করবার জন্য ক্লাসে শিশুদের হাতে দেওয়া দরকার, যাতে আপনাদের পক্ষে অঙ্ক শেখাতে সুবিধে হয়। দ্বিতীয়, প্রশ্ন, কাজ ও সমস্যাগুলি অর্থবাহী করা, অর্থাৎ যে কথাটা এর আগেই বলা হলো, অঙ্ক হলো জীবন, জীবনের ঘটনাবলী, পৃথিবীকে দেখানোর ব্যাপার। সেই অঙ্ক যখন অর্থবাহী পরিস্থিতির বর্ণনা করতে থাকে, তখন বাচ্চারা নিজের মতো করে অঙ্ক সমাধান বার করে নিতে পারে। মুশকিল হয় কখন, যখন সে স্কুলে গেল এবং গিয়ে অ্যাবস্ট্র্যাক্ট সিম্বলস, বিমূর্ত প্রতীক ব্যবহার, এক্স পি, তখন তার মনের মধ্যে একটা চিন্তা বা ভাবনার জন্ম হয়। চিন্তা নতুন ধরনের একটা ব্যাপার, একটা বিমূর্ত দিন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই ধরনের একটা কিছু সমাধান, যার সঙ্গে সে চারদিকে যা দেখছে তার কোনো মিল নেই, সেটা সমাধান করছে। কনফিউশন হতে থাকে, চিন্তা হতে থাকে, ঝামেলা হতে থাকে, কী ব্যাপারটা কী, কেন এটা করছি, এইটা একটা মুশকিল করতে থাকে। কিন্তু বাচ্চাদের জীবনে দেখুন ভেবে যে অনেক এমন ঘটনা ঘটে যেগুলো সবই কিন্তু অঙ্কের মতো। কীরকম? যেমন ধরুন খাবার আছে, সে রোজ খাবার নিয়ে আসছে, চারজনের মধ্যে ভাগ করে দাও, কীভাবে করা যাবে, ছটা মার্বেল আছে তিনজনের মধ্যে দেখে ভাগ করে নাও, এই ধরনের ব্যাপারগুলো। তবে তার সঙ্গে আর একটা একটু সাবধান মানিয়ে দিই যে এটা প্রথম দিকে, কিন্তু তারপরে আস্তে আস্তে অবশ্য চেষ্টা করতে হবে যে বাচ্চারা যেন এবার গল্পটাকে বাদ দিয়ে আসল যে অঙ্কের বস্তুটা, অর্থাৎ অপ্রাসঙ্গিক ব্যাপারটাকে কিভাবে বাদ দিয়ে অঙ্কের প্রাসঙ্গিক ব্যাপারটাকে বুঝে উঠতে পারে, নিয়ে নিতে পারে, এগিয়ে যেতে পারে, সেই ক্ষমতাটাও তাদের মধ্যে ধীরে ধীরে তুলে নিয়ে আসতে হবে। এতে হবে কি, এই যে তখন ওই যে বিমূর্ত প্রতীক ব্যবহার হচ্ছে, কেন হচ্ছে, এগুলো কিন্তু তার মনের মধ্যে তখন এসে যাবে এবং তখন তার মনে আত্মবিশ্বাস আসবে, কেন করছে অঙ্কটা সেটা সে বুঝতে পেরে যাবে, ধীরে ধীরে অঙ্ক শেখা তার শুরু হয়ে যাবে। এইবার আমরা আর একটা দেখব যে এই যে আমরা কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছি যে অধ্যাপক হোয়াইট ব্রেডের যে তাকে ভাষা শেখাতে হবে, বলতে হবে যে কীভাবে এ করে, অঙ্কটা কীভাবে দেখছে, সেইটা হচ্ছে আমরা এ করলুম যে বিভিন্ন প্রকারে বর্ণনা করা, দেখা যাক সেটা কীভাবে হয়। একটা শিশুকে বলা হোক তার চিন্তাধারা, সে আরেকজনকে বলবে, আরে আমি না অঙ্কটা নিয়ে এই ভাবছি, এইটা হচ্ছে, তাই না রে,
সেই যখন বলবে তখন সেটা কোনো কিছু বস্তু দেখিয়ে বা একটা ছবি এঁকে এইরকমভাবে বলবে। এবং এইবার ও যে কথাটা বললো বা বললো সেটা ধরুন তাকে শেখানো হবে, যে শেখাও যে তুমি লেখো তো কীরকমভাবে বলছো, আচ্ছা এইটা প্রথম শুরুটা হচ্ছে এইভাবে, বার কয়েক চেষ্টা করে আচ্ছা ঠিক আছে এটাকে আরেকটু করো, কারণ প্রথম দিকে সে এত গুছিয়ে বলতে পারছে না, সেটাকে আরেকটু সংক্ষিপ্ত করে আস্তে আস্তে তাকে উৎসাহিত করতে হবে যে ছোটো করো ছোটো করো, অঙ্কের দিকে নিয়ে এসো অঙ্কের দিকে নিয়ে এসো, নিয়ে এসে তারপরে ধীরে ধীরে ওই গল্পটাকে বাদ দিয়ে অঙ্কটাকে তুলে নিয়ে আসতে হবে, তার মধ্যে সেই বিমূর্ত প্রতীক অ্যাবস্ট্র্যাক্ট ফিগার্সগুলো অঙ্কের যে সংকেত সেগুলো তার মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তৈরি করে ফেলতে হবে, আস্তে আস্তে গল্পটা বেরিয়ে যাবে অঙ্কটা তৈরি হয়ে যাবে। এইটা হলো বিভিন্ন প্রকারে বর্ণনা করার ব্যাপার। এরপরে এই এই ধরনের যখন সে লিখে দেখাতে পারবে তখন সে অঙ্কটা নিয়ে একটা স্পষ্ট ধারণা তৈরি করবে, এবং তখন সে কিন্তু বিকল্প সমাধানও বার করে নিতে পারে, বিকল্প কৌশলও তৈরি করে শিখে ফেলতে পারে, এইভাবে করবো না এইভাবে করা যাবে, এইটাও করতে পারে। এখন পাঠ্যপুস্তকে যে পদ্ধতিটা দেখানো আছে তার থেকে অন্যভাবেও সে তৈরি করে ফেলতে পারে, কারণ এর কারণটা হচ্ছে এই সব শিশুরা যারা এই কাজটা করতে পারবে, যারা একটু বড় শিশু তারা বাজারে ঘাটে যায়, তারা দেখে এই দোকানপাটে লোকেরা অন্যভাবে জিনিসটা তৈরি করছে সমাধানটা করছে, ওরা তখন সেই পদ্ধতিটা কেন হচ্ছে সেটাও বুঝতে শিখে সেটা বুঝতে চেষ্টা করবে, আস্তে আস্তে নিজেও চেষ্টা করবে আর একটা রাস্তা বার করি আর একটা রাস্তা বার করি। এ নিয়ে অনেক গল্প আপনার নিজের জীবনে আছে, আপনি চিন্তা করে দেখুন, কলেজে হয়তো শিক্ষক এক পদ্ধতিতে বলেছেন, আপনি নিজের পদ্ধতিতে আপনার তার সমাধান বার করেছেন, এই যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা ছোটোবেলা থেকে শিশুর মধ্যে তৈরি করে দেওয়া যাবে যদি এই উৎসাহগুলো, এই ধরনের উৎসাহগুলো তাকে দেওয়া হয়। এরপরে অঙ্কের সমাধান তৈরি করা এবং সমস্যা প্রস্তুত করা, এটা একটা অদ্ভুত ব্যাপার, মনে হচ্ছে দুটো সম্পূর্ণ বিপরীত জিনিস বলা হচ্ছে কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়, ব্যাপারটা হচ্ছে বোঝাটা কত গভীর হলে তবেই এটা সম্ভব, নতুন নতুন সমাধানের পদ্ধতি তৈরি করে আচ্ছা প্রশ্নটাকে এইরকমভাবেও ঘুরিয়ে দেওয়া যায় সেই রকমভাবে, এই যে ক্ষমতা তৈরি করা, এইগুলো সম্পূর্ণ নিজস্ব মতে এগোবার যে রাস্তা, এইগুলো হচ্ছে তার উৎসাহ তৈরি করার। তাছাড়া এই যে একটা প্রশ্ন তৈরি করছে, এই যে নতুনভাবে সমাধান করছে, সেই তাত্ত্বে শিক্ষকের কাছ থেকে একটা উৎসাহ পাচ্ছে, এটা একটা বিরাট শক্তি তাকে দিতে থাকবে, আত্মবিশ্বাস দিতে থাকবে যে সে অঙ্ক শেখার পথে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। এইরকম সমধর্মী একই যেরকম অঙ্ক করছে সেই রকম ধরনের অথচ নতুন ধরনের সমস্যা যত সে নিজের থেকে তৈরি করতে পারবে, যত তার নতুন সমাধানের রাস্তা বার করতে পারবে, ততই তারা এই রীতিগত ধারণা বা পদ্ধতি সেগুলো আরও ভালোভাবে বুঝবে। আপনার উদ্দেশ্য ছিল তাই, সে বুঝুক এইগুলো, আপনিও একটা নতুন রাস্তা এসে তাকে দেখাচ্ছেন উৎসাহ দিয়ে, এইভাবে এগো, এই রাস্তা দিয়ে নয় ওই রাস্তা দিয়ে চলো, পৌঁছবে সেই একই জায়গায়, কিন্তু বইয়ে যেভাবে বলেছি আচ্ছা তুমি তোমার মতো করে এগিয়ে চলেছ। এই মূল ব্যাপার, আপনি যেটা চেয়েছেন অঙ্ক তাকে শিখতে হবে, এইভাবে তাকে শেখান, দেখুন সে কত আনন্দের সঙ্গে সেই দিকে এগিয়ে যাবে। আপনারা তাকে উৎসাহিত করুন, উৎসাহের সঙ্গে তারা অঙ্ক শিখতে থাকুক। আজ তাহলে এই পর্যন্ত, এরপরে আরও শিখব অঙ্কে ভয় কীভাবে আসে, কীভাবে অঙ্কটাকে আনন্দ করতে থাকা যায়। ঠিক আছে, নমস্কার।